নমস্কার, আমি সন্দীপ দুর্গল। আজ আপনাদের জন্য নিয়ে চলে আসলাম 150টি সিট দিয়ে তৈরি মেন গেট ডিজাইন। খুব সুন্দর সুন্দর বাছাই করা 150টি ডিজাইন আমি এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, না টেনে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। একের পর এক ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি, বাছাই করা 150টি ডিজাইন। আশা করি একটা না একটা ডিজাইন আপনাদের পছন্দ হবে। আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এই ভিডিওতে আমি 150 পিস সিট দিয়ে তৈরি মেন গেটের ডিজাইন দেখাব এবং দামসহ বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা একের পর এক প্রত্যেকটা ডিজাইন দেখুন। আশা করি একটা না একটা ডিজাইন আপনাদের পছন্দ হয়ে যাবে। তাড়াহুড়ো করে না দেখে, স্ক্রিপ্ট না করে, না টেনে টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। খুব সুন্দর সুন্দর বাছাই করা 150টি মেন গেট ডিজাইন আছে। এই মেন গেট ডিজাইনের মধ্যে বাউন্ডারির গেট আছে, বাড়ির ডাইনিংয়ের মেন গেট ডিজাইন আছে, ফ্রেমসহ ডিজাইন গেট আছে, ফুল পাতা লাগানো, নানান রকম স্কোয়ার বার, হোলো বার, ফুল পাতা, বল, কাস্টিং মাল, সমস্ত কিছু আমার এই ভিডিওটাতে ব্যবহার করা আছে। কী কী মাল দিয়ে কী কী দরজা তৈরি করা আছে, তো ভিডিওটা ধীরে সুস্থে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। এই যে মালগুলো দেখছেন, এগুলো বেশিরভাগ মালই গ্যালভানাইজ শিট দিয়ে তৈরি, গ্যালভানাইজ অ্যাঙ্গেল শিট দিয়ে তৈরি হয়ে আছে। এর জন্যে এতে জং আসার সম্ভাবনা খুবই কম। কিন্তু এর মধ্যে যে ফুল পাতা বা ডিজাইনের কাজগুলো করা আছে, যে ফুল বা বলগুলো লাগানো আছে, শিটের তৈরি মালগুলোর গ্যালভানাইজ দিয়ে তৈরি হলেও এর গুণগত মান বা গুণগত গ্যালভানাইজের গুণগত মান একটু কমা থাকে। সেই ক্ষেত্রে ওর মধ্যে একটু মরিচা আসতে পারে। সেই জন্য আপনি কোনো জায়গা থেকে কাজ করানোর আগে, আপনার বাড়ির কোনো কাজ করাবেন, আপনি যে জায়গা থেকে কাজ করাবেন সেই ফেব্রিকেশনকে বা সেই দোকানদারকে বলবেন, মাল তৈরি হওয়ার পর গেটের মধ্যে পড়ে থাকা ওয়েস্টেজ, বাবরি, ওয়েল্ডিংয়ের ছোটো যে টুকরো থাকে সেগুলোকে ভালো করে ঘষে তুলে নিয়ে ঝাড়া মোচা করে ঘষে পরিষ্কার করে এক কোট প্রাইমার রং করে আপনাকে যেন ডেলিভারি সে করে। এতে আপনার উপকারিতা কী হবে? এতে আপনার উপকারিতা এটাই হবে, আপনি মালটা করে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর বসিয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনার পক্ষে কালার করা সম্ভব নয়। সেই কালার করতে গেলে দু মাস, চার মাস, ছ মাস বা এক বছর সময়ও লেগে যেতে পারে। তাই মালটা দোকানদারের কাছ থেকে যদি এক কোট কালার করিয়ে নেন, প্রাইমার রং কমপক্ষে যদি করে দেয়, তাহলে আপনার মালটাতে রক্ষণাবেক্ষণের সময়টা অনেক বেশি বেড়ে যাবে, মরিচে আসা বা জং আসার এরকম কিছু ব্যাপার থাকবে না। বিশেষ করে যদি কোনো ডিজাইনের কাজ হয়, যদি শুধু প্লেন শিটের উপরে কাজ, গ্যালভানাইজ মালের কাজ হয়, তাহলেও রং এক কোট করিয়ে নেওয়াটা অবশ্যই দরকার। ঝালাই ওয়েল্ডিংয়ের জায়গাগুলো গ্যালভানাইজটা পুড়ে যায়, সেই জায়গাগুলো লাল হয়ে যায়, একটা মরিচা ভাব আসে, দেখতে খারাপ লাগবে। সেই জন্য অবশ্যই এক কোট প্রাইমার করে নিয়ে তারপরেই মাল বসান। এই যে মালটা দেখছেন, আমি তৈরি করার আগে কারখানা থেকে রং করে পাঠিয়েছি, তার জন্যে ওটা দেখতে সাদা লাগছে এবং এক কোট প্রাইমার করা থাকলে দেখতেও সুন্দর লাগে। নানান ধরনের সুন্দর সুন্দর ডিজাইন, বাউন্ডারির মেন গেট, ডাইনিংয়ের মেন গেট ডিজাইন আছে, নানান রকম মাপের ডিজাইন আছে। কিছু কিছু দরজার মাপ আছে 6.5 ফুট বাই 4 ফুট, ফ্রেমসহ একপাল্লা, দুপাল্লা। এই যে দরজাগুলো দেখছেন, যেমন দুপাল্লার দরজা, এটা একপাল্লার দরজা, একপাল্লা দুপাল্লা হিসেবে দরজা করা আছে। বাড়ির সাধারণত মেন যেটা ঢোকার গেট হয়, এন্টার যে গেট হয়, সেটা 4 ফুট বাই 6.5 ফুট বা 6.5 ফুটের একটু বেশি মাপ থাকে, কম বেশি থাকে। গ্যালভানাইজ শিট দিয়ে, অ্যাঙ্গেল দিয়ে প্লেন শিটের গেট, শিট গেট করলে ডিজাইন বাদে আমাদের এলাকায় বা আমি এখন বিক্রি করছি 135 টাকা কেজি হিসাবে। এবার জায়গা হিসেবে মালের দাম কম বা বেশি হতে পারে,
তবে অবশ্যই কাজ করানোর আগের মালের গুণগত মান যেন ঠিক থাকে এটা বুঝে নেবেন। পাঁচ টাকা সাত টাকা কেজিতে কম করে দিল অথচ মালের কোয়ালিটি বা গুণগত মান খারাপ করে দিল, এ ধরনের যেন না হয়। তাই দু টাকা চার টাকা পাঁচ টাকা বেশি হোক, মানের গুণগত মালটা যেন ঠিক দেয়, গ্যালভানাইজটা যেন ঠিক থাকে, এতে আপনার সুবিধা হবে। তাই কাজ করানোর আগে যে দোকানদারের কাছ থেকে কাজ করাবেন তার সঙ্গে আগে ভালো করে কথা বলে নিতে হবে। এই যে দরজাটা দেখছেন, এটা একটা বাড়ির বাউন্ডারির মেন গেট, উপরেতে তিন সুতো রড দিয়ে বাংলায় অভিনন্দন লেখা আছে, আর গেটের বাইরে থেকে ডান দিকে অংশতে ওয়েলকাম লেখা আছে। সম্পূর্ণ ১৬ গেজের সিট দিয়ে এটা তৈরি।